নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিজেপি শাসনে কৃষিক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে, দাবি পরিমলের। শিলচরে গো মাহাত্ম্য ও গীতা পাঠের অনুষ্ঠান শুরু, 11 ফেব্রুয়ারি সমাপ্ত। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত চান্দমারি রোডে পুলিশের হস্তক্ষেপে শান্তি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে কৃষিক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে এবং অমৃতকাল 2023-এর প্রথম বাজেটে সমগ্র দেশে কৃষিক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত দর্মিখালে কৃষি উন্নয়ন আধিকারিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই মন্তব্য করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে মন্ত্রী দর্মিখাল গ্রান্টে 40,86,734 টাকার ব্যয় সাপেক্ষে কৃষি উন্নয়ন আধিকারিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদী ও রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার বর্তমান প্রগতিশীল কৃষকদের সর্বাঙ্গীন উন্নয়ন তৎপর। পালংঘাট অঞ্চলের প্রত্যেক কৃষকদের জন্য এক ঐতিহাসিক দিন। এখন থেকে এই অঞ্চলের কৃষকরা সরাসরি বিভাগের আধিকারিকদের কাছ থেকে কৃষিকাজের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন। এর ফলে এলাকার কৃষকদের ক্ষমতা বৃদ্ধি হবে, সেই সঙ্গে কৃষিক্ষেত্রে এলাকার নবপ্রজন্ম অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সহ অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতির বিষয়ে জানতে পারবেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক ইনচার্জ কৃষি বিভাগ যুবরাজ বরঠাকুর, জেলা কৃষি বিভাগের আধিকারিক আব্দুল রাজাক মজুমদার, পূর্ব ধলাই জেলা পরিষদ স্বপন কুমার দাস প্রমুখ। তারপর মন্ত্রী 36,79,825 টাকার ব্যয় নরসিংপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত নরসিংপুরের আরেকটি কৃষি উন্নয়ন আধিকারিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, নরসিংপুর উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পম্পি নাথ চৌধুরী সহ বিভাগের অন্যান্য আধিকারিকরা। কাজে এই ক্ষেত্রে দুই পক্ষের এক মনের মিলনের এখানে জেলার যিনি আধিকারিক তিনি বলেছেন পিএম কিষানে অনেকে পাওয়ার আছেন, পাবেন না, কারণ ওনার আধার লিঙ্ক হচ্ছেন বলে নেওয়া যাচ্ছে। ধরলাম প্যানেল বাট কেন প্যানেল? প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি, কৃষককে সম্মান দিচ্ছে, কৃষিকাজের জন্য সম্মান দিচ্ছে। 6,000-8,000 জায়গার অনুপাত অনুযায়ী এরকম টাকা আসে, পারিয়া 6,000 টাকা করে আসে। এই 6,000 টাকা কেন দেবেন প্রধানমন্ত্রী? দিল্লি থেকে বসে একদিনে সমগ্র ভারতবর্ষের মানুষের খাতায় পৌঁছে দেবেন 6,000 করে টাকা। 7 দিন ব্যাপী গো মাহাত্ম্য ও শ্রীমদ ভগবত গীতা পাঠের অনুষ্ঠান শুরু হয়েছে। রবিবার সকালে শিলচর বিসর্জন ঘাট থেকে কলসিতে জল ভর্তি করে রথযাত্রার মাধ্যমে এর সূচনা হয়। শহরের এন দত্ত রোড স্থিত জৈন ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রাজস্থান থেকে আগত পণ্ডিত চন্দ্রপ্রকাশ শাস্ত্রীজি উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে গো মাহাত্ম্য, শ্রীমদ ভগবত গীতা এবং সনাতনী ধর্মের বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমদ সুপ্রকাশানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমদ প্রবীরানন্দ ব্রহ্মচারী মহারাজ, আইনজীবী শান্তনু নায়ক প্রমুখ। রাজস্থান থেকে আগত পণ্ডিত চন্দ্রপ্রকাশ শাস্ত্রীজি বলেন, সনাতনী সাধুসন্তদের জীবনী ও তুলে ধরা হবে। শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, আজকের দিনে আমাদের গোমাতার মহাত্মার
তথ্য সবাইকে অবগত করানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন পণ্ডিত চন্দ্রপ্রকাশ শাস্ত্রীজি। শান্তনু নায়ক বলেন, গোমাতার মধ্যে ভারতের প্রাচীন সনাতনী ধর্মের বিভিন্ন অংশ জড়িয়ে রয়েছে। গোমাতাকে সেবা ও শ্রদ্ধা করাই হলো একজন প্রকৃত সনাতনী পুরুষ ও মহিলাদের প্রধান কর্তব্য। সেদিন উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজ ঐতিহাসিক কলশ যাত্রা মে 1100 মহিলাওঁ মে ঘোড়ি ব্যান্ড বাজি কে সাথ विशाल शोभा यात्रा निकाली गई, जिसके अंदर सिलचर के जितने भी संत महात्मा हैं, शिव मठ, रामकिशन मिशन, इस्कॉन टेम्पल, गोड़िया मठ, भारत आश्रम, सभी संतों के सानिध्य में ऐतिहासिक श्रीमद् भागवत कथा महोत्सव एवं श्री गोपाल महायज्ञ में यहाँ आयोजन होने जा रहा है, जिसकी विशाल कलश यात्रा सदर घाट बराक नदी से रवाना होकर मुख्य मार्गों से होती हुई जैन भवन पहुंची और विशाल भागवत कथा का आयोजन हो रहा है। इस कथा का करने का जो उद्देश्य है, मैं कथावाचक पंडित चंद्रप्रकाश शास्त्री खाचरियावास राजस्थान से विश्व स्तरीय गो चिकित्सालय नागौर, मेरे जो गुरुदेव है श्री श्री 1008 महामंडलेश्वर स्वामी कुशाल गिरिजी महाराज, उन्होंने कहा है कि पूरे भारत के अंदर 28 राज्यों के अंदर गौ माता की सेवा करनी है, तो मैंने संकल्प लिया है कि मैं भारत की सभी गौशाला, सभी सामाजिक संगठन, गरीब कन्याओं के लिए आजीवन निःशुल्क कथा करूंगा और इन कथाओं के माध्यम से 28 राज्यों में गौ माता के लिए मुझे एम्बुलेंस भेंट। শিলচর তারাপুরে চাঁদমারি রোডে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় দুলাল দাস পাশের বাড়ির মিঠুন দাসের বাড়িতে দুপুর আনুমানিক একটায় জমি দখলের উদ্দেশ্যে আচমকা হামলা চালায় এবং মিঠুন দাসের ঘরের আসবাবপত্র ভাঙচুর চালায়। প্রতিরোধ করতে গেলে মিটনের পরিবারের সদস্যদের উপর শারীরিকভাবে আঘাত করে জমি দখলকারী দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে তারাপুর থানার একদল পুলিশ বাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অসহায় মিটন দাস ও তার স্ত্রী শিলচর সদর থানায় জমি জবরদখলকারী দুলাল দাসের বিরুদ্ধে এক অভিযোগনামা দাখিল করে সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করেন। মহিলা ঢুকাই আমার ঘরের ভিতরে, আমার আমরারে ষোলোমুটির দড়িয়া ধাক্কা মারি, আমার বাচ্চারা ফালাইছে টিল মারিয়া ফালাই, আমরা ঘর থেকে বাহার করে দিছে। আমার ঘরের সাল ক্যাশ 90,000 টাকা আসলো, ভিআইপি ইটা পর্যন্ত চুরি করিয়া লইয়া গেছে, খানের আসলো, আমার বাচ্চার খানের আসলো, সব ডকুমেন্টও আসলো, এটার মধ্যে সব লইয়া গেছে, হাটিয়া সাল উল মিশে গেছে সব আমার ঘরে। অন না ঢুকলে আমরা মারধর করবো। কয়টার সময় ঘটনাটা? 12:30 একটার সময় আজকে। হ্যাঁ, ঘরের মাঝে ঢুকায় রাখছে দালাল, আর সব বিটানিয়া ঘর দরজা খাটিয়া ঢুকিয়া আমার হাতের মাঝে মারছে। আমি যখন এটা করিও না ওইটা করি না, আমার হাতে খুব মারি, আমার দেখা মারিয়া ফালাই দিছে, ফালাইয়া দালাল তাই তো এক লম্বার দালাল, এরপরে জমানাইছে কইটা আমার বাইনামা করছে 4,00,000 টাকা, 2,00,000 টাকা বাইনামা লইছে আর 2,00,000 টাকা মানে বাকি, তখন আমার ঘর খাটিয়া ফালাই দিতেছে, আমার হাত খাটিয়া রাখছে না। এরপরে ঘরের মাঝে মহিলারা ঢুকাইয়া রাখি দিছে, রাখার পরে আমি টানা আনছি, টানা আনছি তবু বাইরো না, এরপরে বাইর করছে, অন বাইর করার পরে তাইর করে সারা রাত বো আছে, হয়েছে রাত্রে হইলে আমরা আরও বিলে কোটা দিব, সকালের কাছে আমরা নিজ বিচার দাবি চাই। আজ সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে উধারবন্দের ঝাঁপির বন্দির অসমীয়া বস্তিতে পালিত হচ্ছে 513তম বিশ্ব মহাবীর চিলারায় দিবস। আজ প্রথম অতিথিদেরকে ফুলাম গামছা এবং অসমীয়া ঝাঁপি দিয়ে বরণ করা হয়। কাছাড়ে উধারবন্দ গ্রুপের অন্তর্গত ঝাঁপি ব্যান্ড অসমীয়া গ্রামের মহেন্দ্র নারায়ণ এলাকায় সকালবেলা পতাকা উত্তোলন ও পথযাত্রার মধ্য দিয়ে চিলারায় জন্মবার্ষিকী পালন আরম্ভ হয়, যেখানে কাছাড়ে বিভিন্ন গ্রামের রাজবংশী সমিতি ও রাজবংশী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার নোমাল মাহাতো ও সমাজসেবক তাপস দাস বক্তব্য দিতে গিয়ে চিলারায়ের জীবন নিয়েও আলোচনা করেন। কাছাড় জেলায় চিলারায় দিবস উদযাপনে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আমি সবে জানো যে কামতাপুর রাজ্য এতিয়া যেটো কোচবিহার হয়ে আছে তাতে কোচ রাজার রাজধানী আছিল আর এইটো কোচবিহারের তারপর একদম বঙ্গাইগাঁও লোক আছে তাতে বিশ্ব সিংহ আর পদ্মাবতী দেবী পুত্র তৃতীয় পুত্র আসলে কিন্তু নাম আসলে গোকুল ধ্বজ বহুত বহুত বেলেগ বেলেগ নামতো সবে মাতা আসিল কোনোবা বিশ্ব সূর্য বলে বীর সূর্য বলে কোয়া আসলে মহাবীর বলেও কোয়া আসলে কিন্তু ফার্স্ট প্রথম গেরিলা যুদ্ধ টেকনিকবিলাক আনিছিলে চিলার নিচিনা শত্রু পরাস্ত করেছিল এই কারণে নাম শুনিলে তেতিয়া শত্রু আগতে ভাগি গৈছিল যি হোক টেকনিকবিলাক অদম্য আছিল আর টেকনিকবিলাক বেলেগ আছিল গেরিলা যুদ্ধর প্রথম আরম্ভণিতে সোনার বাগপুর প্রথম খণ্ডের আলামিন শফিকিয়া মক্তবের বার্ষিক জলসা 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বার্ষিক জলসা উপলক্ষে জোর প্রস্তুতি চালাচ্ছেন মক্তব পরিচালন কমিটির সদস্যরা। মক্তব সংলগ্ন মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মক্তব পরিচালন কমিটির সম্পাদক মৌলানা আফজল হোসেন লস্কর জানান, এদিন সকাল 10টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের মধ্যে থাকছে ইসলামিক কুইজ প্রতিযোগিতা, কোরআন পাঠ, খতমে খাজে গান, ওয়াজ মাহফিল সহ অন্যান্য কর্মসূচি। প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী 11 ফেব্রুয়ারি 2023 ইংরেজি রোজ শনিবার সকাল 10 ঘটিকা হইতে পরদিন ভোর 5 ঘটিকা পর্যন্ত বাগপুর প্রথম খণ্ড আল আমিন শফিকিয়া মক্তবের বাৎসরিক জলসা এবং এলাকার মুর্দেগানের ইশারে সব মহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মহফিলের সভাপতিত্ব করিবেন আলহাজ হযরত মৌলানা মকবুল হোসেন লস্কর সাহেব, সুনামধন্য শিক্ষক শিলচর আলিয়া মাদ্রাসা। সহসভাপতিত্ব করিবেন আলহাজ হযরত মৌলানা আলমগীর হোসেন চৌধুরী সাহেব, প্রধান শিক্ষক নেরগ্রাম বাগপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহামান্য সভাপতি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আলহাজ হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, শাইখুল হাদিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা করিমগঞ্জ। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মৌলানা আলতাফ হোসেন সাহেব, মুহাদ্দিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা। এক অভিনব অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতনে গুরু পূর্ণিমা উৎসব পালন করা হয়। এদিন বিদ্যানিকেতনের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজের গর্ভধারিণী মায়ের পূজা করে গুরু পূর্ণিমা উৎসব পালন করেন। রবিবার গুরু পূর্ণিমার দিন সকালে বিদ্যানিকেতনের প্রার্থনা কক্ষের সামনে প্রদীপ প্রজ্বলন করে মাতৃপূজার সূচনা করেন বিদ্যানিকেতনের প্রাক্তন আচার্য তথা বর্তমান আমড়াঘাট এমকে দে কলেজের অধ্যক্ষ মিতা দে। পরে বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা নিজ নিজ মায়ের পূজা অর্চনা করে আশীর্বাদ নেন। অনুষ্ঠান শেষে গুরু পূর্ণিমা ও মাতৃপূজা নিয়ে সবিশেষ তুলে ধরেন বিদ্যানিকেতনের প্রধান আচার্য রবীন্দ্রনাথ চৌধুরী। মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতনে আমরা মাতৃপূজন অনুষ্ঠান রেখেছিলাম বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর বিদ্যার্থী ভাই বোনদের জন্য। আজ তারা এর সম্পূর্ণ রূপ দিতে পেরেছে, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করি যে আমার ভাই বোনরা সবাই মিলে এসেছে, ওনাদের মারা এসেছেন এবং এই কার্যক্রমকে সফলতার সহিত আজ আমরা সম্পন্ন করিয়াছি। ধন্যবাদ। প্রথমে আমরা আমাদের বিদ্যালয়ের বিদ্যার্থীরা ওদের মাতৃর পা ধোয়ানো থেকে শুরু করে পা চন্দ্রামৃত গ্রহণ করা, পা ধোয়ার পর তারপরে আপনার মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে মার আরাধনা করা, প্রসাদ লাগানো, ভোগ লাগানো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 135তম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের 45তম বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিনব্যাপী মহোৎসবের সূচনা হয় শনিবার। মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়ার পাশাপাশি সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর। রবিবার অর্থাৎ 5ই ফেব্রুয়ারি উৎসবের অন্তিম দিনে জনসমুদ্রে পরিণত হয় সৎসঙ্গ মন্দির চত্বর। এদিন ভোর 4:30 নাগাদ বেদ মাঙ্গলিক নহবত
উষা কীর্তন সহ নিত্য উপাসনা অনুষ্ঠিত হয়। সকাল 8টা নাগাদ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠার মুহূর্ত ঘোষণা করা হয়। পাশাপাশি সকাল 9:30 নাগাদ মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সহ শ্রী শ্রী বড়মার প্রতিকৃতির সুসজ্জিত ট্যাবলোতে করে ব্যান্ড পার্টি সমেত এক বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মন্দিরে ফিরে আসে। এতে সামিল হন বিভিন্ন বয়সের প্রায় 5,000+ সৎসঙ্গী। শোভাযাত্রা চলাকালীন শহরের বিভিন্ন মোড়ে মহিলারা ধামাইল পরিবেশন করেন। শুধু তাই নয়, বহু ভক্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীর স্লোগান সহ নাম কীর্তন করেন। পরে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার বিশেষ পূজার্চনা ও ভোগ নিবেদনের পর অগণিত ভক্তবৃন্দের মধ্যে আনন্দবাজারের মহাপ্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি মন্দির চত্বরে এদিন সকাল থেকে বিকেল অবধি চলে বিনামূল্যে স্বাস্থ্য শিবির সহ ভক্তিগীতির অনুষ্ঠান। এদিন বিকেল 3টা থেকে অনুষ্ঠিত হয় ধর্মসভা এবং বিকেল 5:09 অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা। সন্ধ্যা থেকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে আপনারা দেখেছেন হয়তো অনেকেই, একটা শোভাযাত্রা বের করেছিলাম। সেই শোভাযাত্রার পর আমাদের আনন্দবাজারে প্রসাদ বিতরণ হয় এবং এখনো চলছে। আনন্দবাজারে প্রসাদ বিতরণ হওয়ার সাথে সাথে আমাদের চলছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তৎসঙ্গে ধর্মসভা এবং দীক্ষাপত্র ওয়ার্কস, ডিপি ওয়ার্কস নামে অভিহিত একটা কর্মসূচি দেওঘর থেকে চালু করা হয়েছে। আমাদের যারা দীক্ষা নিচ্ছেন তাদের প্রতি প্রত্যেকের সঙ্গে যাতে যোগাযোগ স্থাপন করতে পারি সেই উদ্দেশ্যে এই ডিপি ওয়ার্কস নামে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমরা এই ডিপি ওয়ার্কসটা কিভাবে আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারি সেই ব্যাপারে আলোচনা সভা হয়েছে, তারপর হয়েছে ধর্মসভা, এখন প্রার্থনা হয়েছে। প্রার্থনা হওয়ার পর এখন শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল এবং আজ আমাদের লোকাল শিল্পী ছাড়াও বহিরাগত, বাইরে থেকে আমরা এনেছি কিছু শিল্পী, তারা গতকাল সঙ্গীত পরিবেশন করেছিলেন এবং আজকেও সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। আমার ঠাকুরের চরণে এই প্রার্থনা। জয়গুরু। ধলায় সরসপুরে আত্মহত্যা করা মাহমুদা বেগম লস্করের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর পরিবারের কাছে সমঝে দেওয়া হয়েছে। রবিবার মাহমুদা বেগম লস্করের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ থেকে সমঝে নেন পরিবারের লোকেরা। বাল্যবিবাহ রোধে ব্যাপক পুলিশি ধরপাকড়ে আতঙ্কিত হয়ে শনিবার ধলাই সরসপুরের 17 বছরের মাহমুদা বেগম লস্কর তার বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে গায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। পরে ধলাই পুলিশ এসে মাহমুদা বেগম লস্করের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায়। আজকে সকালে উঠিছে, রান্না বাড়া করছেন, খাইছেন, কোনো জাত কিছু নাই দেখিছে। লেফার করে ওটাই জুম মারিয়া অন বইছে, জুম মারি বোয়ার পরে ওটি আমার বাড়ি জেগে জিগা করছে, কিতা হয়েছে ওটাই উঠে আমাকে না কোনটা না হওয়ার পরে ও আমি গরো আসলাম, তাই ওবাদি গিয়া উঠিছে। আমি দেখছি না আমার ছোটো খুঁড়িয়া কুটি কুটি না আর কে দেখছে। এর বাদে কইছে মা তো দেখো ইয়া দিদি টিল্লা তুটের, তখন আমি বিশ্বাস করছি না, কই দূর কিতার লাগে। এরপরে আমি গেছি খুঁড়ির কথা শুনিয়া, গিয়া আমার খুঁড়ে ডাকিছে ছোটকে, ডাকার পরে আমি গেছি, গিয়া দেখি তাই এক ডাল বই রয়েছে আর এক ডাল রশি লাগাই। আমি খাইজিন একবু দিয়া অবশ্য তাই ইয়া আনছি, আনিয়া কইছি তাই রইলি মূল আমিয়া মাসে শুনলে কিতা কইবার সরাও। এরপরে তাই লামিয়া আইছে না, আমি কৈছে চাহ মারতাম না লামিয়া আইও, কিতা খরচ কিতার লাগে মাসে শুনলে কিতা কইবা, একো ডাকিয়া কইতাম নি মাসরে ও তাই কিতা করছে রয়েছে। আমি কৈছি মারতাম না আইয়া কইয়া, আমি আমার লামিয়া ইয়া গোসল করতাম। এরপরে আমি পানি লইছি গোসল করতাম, করছি না করি আমার খুঁড়িরও কইছি গুয়াইলে না কেন এবার কার সময় গেছে দেখি যা সাইন কোনবাই গেল ও আমার খুঁড়ি গেছে দৌড়াইয়া গিয়া দেখা তাই। মিজোরাম সীমান্তবর্তী হাইলাকান্দি জেলার অন্তর্গত মণিপুরে অভিজিৎ নাগ মিনি স্টেডিয়ামে সোমবার থেকে অনুষ্ঠেয় 2-দিনব্যাপী সীমান্ত উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। সীমান্ত এলাকায় শান্তি ও সৌভ্রাতৃত্ব সুদৃঢ় করতে রাজ্য সরকারের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় 2-দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সরকারি প্রকল্পের প্রদর্শনী,
ঋণ মেলা এবং সরকারি উদ্যোগে তৈরি বিভিন্ন পণ্যের বিক্রয়ের স্টল থাকবে। সোমবার সকাল ১১টায় মণিপুরী মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রে অংশগ্রহণকারী সরকারি বিভাগগুলির মধ্যে রয়েছে অসম রাজ্য জীবিকা মিশন, কৃষি বিভাগ, জাতীয় শহর জীবিকা মিশন, সেরিকালচার হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল, ভেটেনারি, জনস্বাস্থ্য ও কারিগরি, লিড ডিস্ট্রিক্ট ব্যাংক, জেলা শিল্প বাণিজ্য ও কেন্দ্র এবং শিক্ষা বিভাগ। এছাড়া রাজ্য সরকারের বর্ডার প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের এক প্রতিনিধি দলও এই উৎসবে সামিল হওয়ার কথা। উৎসবে মিজোরামের কলাশিব ও মামিতো জেলার জেলাশাসকগণ 7 ফেব্রুয়ারি অংশগ্রহণ করবেন। থাকবে সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রদর্শনী ফুটবল ম্যাচও। 7 ফেব্রুয়ারি বিকেল 4:30টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনব্যাপী এই বর্ডার ফেস্টিভ্যাল শেষ হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের 3টি স্থানে এ ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার জনগণকে এই উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার সমস্ত দেশ জুড়ে রবিদাস জন্মজয়ন্তী উদযাপন করা হয়। করিমগঞ্জের জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের সিংলাছড়া জিপির অন্তর্গত মাগুরাছড়া চা বাগান এলাকাতেও এদিন রবিদাস জন্মজয়ন্তী উদযাপিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্থানে রবিদাস সমাজের মানুষ উপস্থিত হন। সেখানে বক্তারা বলেন, ভারতের বিধানসভা রচয়িতা ভীমরাও আম্বেদকর দলিত সমাজের মানুষ ছিলেন। কিভাবে মাথা উঁচু করে এই ভারতবর্ষ বাঁচবে সেটাই তিনি পুরো জীবন দেখিয়ে গেছেন। কিন্তু সেই মহাপুরুষের সেই সংবিধানে লেখা অক্ষরগুলি কাগজে সীমাবদ্ধ রয়ে গেছে, কারণ তার বাস্তব চিত্র ভারতবর্ষের প্রতিটি কোণায় পরিলক্ষিত হয়। মঙ্গরাচরা রাতাবাড়ি ক্ষেত্র কে মঙ্গরাচরা সিটি গার্ডেন মে এক ছোটা মোটা আয়োজন কিয়ে হ্যায়। হাম লোগ আজ রবিদাস জি কা 646वां জন্ম দিবস পর কুছ समारोह का आयोजन है। यहाँ पर पूजा पर्वन होगा और ध्वजावरोहण का कार्यक्रम किया जाएगा और इसके बाद हम कुछ खाने पीने के बंदोबस्त है। हमारे माँ बहन जो आए हैं उनको लेकर के सभी लोगों को यहाँ पर कार्यक्रम किया जाएगा। उसके बाद हमारे जो बीच नहीं रहे डिस्ट्रिक्ट प्रेसिडेंट राजीव रविदास, उनके जीवनी पर कुछ चर्चाएँ होगी और हमारे संवाददाता जो संविधान के रचयिता डॉक्टर भीमराव अम्बेडकर जी थे उनका जन्मदिन पर कुछ बातें होगी, उनका जो कहानी है उस पर चर्चा होगी। ये सब कार्यक्रम यहाँ पर किया जाएगा हमारे बीच। जय हिंद, नमस्ते। प्रभुपाद श्री श्री बालेश रंजन गोस्वामी जी वार्षिक स्मरण उत्सव रविवार सड़म्बरे उद्यापित हलो शिलचरे। এই উপলক্ষে তারাপুর গুলময়ের অনুষ্ঠিত স্বস্তিপল্লীতে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। দুদিনব্যাপী এই মহোৎসবের সূচনা হয় শনিবার, রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন সকালে প্রভুপাদ শ্রী শ্রী বলেশ রঞ্জন গোস্বামীর বিশেষ পূজা অর্চনার পাশাপাশি নাম সংকীর্তন সহ অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় নিতাই। শ্রী শ্রী কালাচাঁদ বাবার বাৎসরিক উৎসব আমরা প্রত্যেক বছরই করি, এবারও আমরা গতকালকে আমরা অধিকার হয়েছে আজকে সারাদিন নাম কীর্তন করে দুপুরে মহাপ্রসাদ বিতরণ, তাই আমরা মহাপ্রসাদ বিতরণ করে আমরা নদীর ভাঙ্গতে এই সমাপ্ত করব। তাই সবাই মিলিয়ে জয় নিতাই বলে জয় নিতাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিজেপি শাসনে কৃষি ক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে, দাবি পরিমলের। শিলচরে গো মাহাত্ম ও গীতা পাঠের অনুষ্ঠান শুরু, ১১ ফেব্রুয়ারি সমাপ্ত।
জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত চান্দমারি রোডে পুলিশের হস্তক্ষেপে শান্তি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।